শাকিবের সঙ্গে বেশি কথা বলে মায়ের থাপ্পড়ও খেয়েছি। অপু বিশ্বাস লুকিয়ে প্রেম করার পর 2008 সালে বিয়ে করেছিলেন শাকিব খান আর অপু বিশ্বাস। ছেলে আবরাম খান জয়ের জন্মের 6 মাস পর 2017 সালের এপ্রিলে প্রথমবার সবার সামনে এসে খবর নিয়ে আসেন অপু। ছেলেকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন সংবাদ মাধ্যমে। শাকিবের সঙ্গে বিয়ে থেকে সংসার, ছেলের জন্ম সব ফাঁস করেছিলেন আর তারপর থেকেই দূরত্ব বাড়ে তাদের সম্পর্কের সমীকরণে। শেষমেশ 2018 সালে একে অপরকে ডিভোর্স দিয়ে দেন, তবে সবটাই এখন অতীত। দুজনে অনেকদিন হলো আলাদা হয়েছেন, তবে ছেলে আবরাম খান জয়ের দায়িত্ব পালন করেন তারা যৌথভাবে। শুনলে অবাক হবেন, অপুর মা প্রথম থেকেই পছন্দ করতেন না শাকিবকে। সম্প্রতি অপু নিজেই সে কথা জানান সংবাদ মাধ্যমকে। অপু বলেন, মা একসময় শাকিবের সঙ্গে কোথাও বলতে দিতেন না, সেটাও সবসময় বসে থাকতেন আমার সঙ্গে। সেটে শাকিবের সঙ্গে বেশি কথা বললে মায়ের থাপ্পড়ও খেয়েছি। আসলে শাকিবের সঙ্গে অপুর সম্পর্ক ভালো চোখে দেখেননি নায়িকার মা, তাই সুপারস্টার নায়ক শাকিব খানকে অপুর মা বলেছিলেন, তোমাদের দুজনের পছন্দ হলে বিয়ে করো, তারপর ঘুরো। আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি, তোমাদের দুজনের মত থাকলে আমাদের সমস্যা নেই। সম্প্রতি অপু মেনে নেন যে এত অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি ভুলই করেছিলেন। প্রসঙ্গত শাকিবের সঙ্গে 2018 সালে বিবাহ বিচ্ছেদের পর থেকে একাই আছেন তিনি।